এখন আমরা দ্বিতীয় করিন্থীয় তিন অধ্যায় পাঠ করছি। আমরা কি পুনর্বার আপনাদের প্রশংসা করিতে আরম্ভ করিতেছি, অথবা তোমাদের প্রতি কিংবা তোমাদের হইতে সুখ্যাতি পত্রে কি অন্য কাহারো কাহারো ন্যায় আমাদেরও প্রয়োজন আছে? তোমরাই আমাদের পত্র, আমাদের হৃদয়ে লিখিত পত্র, যাহা সকল মনুষ্য জানে ও পাঠ করে। ফলত তোমরা খ্রিস্টের পত্র, আমাদের পরিচর্যায় সাধিত পত্র বলিয়া প্রকাশ পাইতেছ, তাহা কালি দিয়া নয় কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়া, প্রস্তর ফলকে নয় কিন্তু মাংসময় হৃদয়ে ফলকে লিখিত হইয়াছে। আর খ্রিস্ট দ্বারা ঈশ্বরের প্রতি আমাদের এইরূপ দৃঢ় বিশ্বাস হইয়াছে, আমরা যে নিজেরাই কিছুর মীমাংসা করিতে নিজ গুণে উপযুক্ত তাহা নয়, কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন। তিনি আমাদিগকে নূতন নিয়মের পরিচারক, অক্ষরের নয় কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্ত করিয়াছেন, কারণ অক্ষর বধ করে কিন্তু আত্মা জীবনদায়ক। কিন্তু মৃত্যুর যে পরিচর্যা পদ প্রস্তরে লিখিত ও খোদিত, তাহা যদি এমন তেজযুক্ত হইয়া আসিল যে ইসরায়েল সন্তানগণ মসির মুখের তেজ প্রযুক্ত তাহার মুখের দিকে এক দৃষ্টে চাহিতে পারিল না, সেই তেজ তো লোপ পাইতেছিল, তবে কেন আত্মার পরিচর্যা পদ বরং আরও তেজযুক্ত হইবে না? কেননা দণ্ডাজ্ঞার পরিচর্যা পদ যদি তেজ স্বরূপ হইল, তবে ধার্মিকতার পরিচর্যা পদ তেজে আরও অধিক উপচিয়া পড়ে। কারণ যাহা তেজযুক্ত করা হইয়াছিল তাহা এই বিষয়ে সেই অতিরিক্ত তেজ প্রযুক্ত তেজযুক্ত হয় নাই, কেননা যাহা লোপ পাইতেছে তাহা যদি তেজযুক্ত হইয়া থাকে, তবে যাহা স্থায়ী তাহা কত অধিক তেজযুক্ত। ঈশ্বরে সহকার্যকারীদের পরিচর্যা পদ। অতএব আমাদের এই প্রকার প্রত্যাশা থাকাতে আমরা অতি স্পষ্ট কথা ব্যবহার করি, আর মসির মতো করি না। তিনি তো আপন মুখে আবরণ দিতেন, যেন ইসরায়েল সন্তানগণ এক দৃষ্টে চাহিয়া যাহা লোপ পাইতেছিল তাহার পরিণাম না দেখে। কিন্তু তাহাদের মন কঠিনীভূত হইয়াছিল, কেননা পুরাতন নিয়মের পাঠে সেই আবরণ অদ্য পর্যন্ত রহিয়াছে, খোলা যায় না, কেননা তাহা খ্রিস্টেই লোপ পায়। কিন্তু অদ্য পর্যন্ত যে কোনো সময়ে মসির ব্যবস্থা পাঠ করা হয়, তখন তাহাদের হৃদয়ের উপরে আবরণ থাকে। কিন্তু হৃদয়ে যখন প্রভুর প্রতি ফিরে, তখন আবরণ উঠাইয়া ফেলা হয়। আর প্রভুই সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেইখানে স্বাধীনতা। কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত, যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি।